নমস্কার বন্ধুরা শান্তিময় ও এডিএের চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের জন্য আমাদের যে গণিত বিষয় রয়েছে সেই গণিত বিষয়ে প্রথম চ্যাপ্টার একটি ওভারঅল কনসেপ্টের ভিডিও নিয়ে এসেছি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু বুঝে নিতে পারবে যে কোনগুলো থেকে প্রশ্ন আসে এবং কোনগুলো আমাদের জানা প্রয়োজন তো চলো আমরা শুরু করি তোমরা যদি এই ক্লাসটি দেখার পর তোমাদের কাছে যে লেখকের বই থাকুক না কেন সেটা যদি পড়ো তাহলে তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আমাদের প্রথম চ্যাপ্টার নাম গণিত জ্ঞানের প্রেক্ষিত ওয়ান এই যে গণিত আমরা ভাবি যে ডিএলএড এ গণিতে কি পড়বো তো মূলত যেটা দেখা যায় যে ডিএলএড এ গণিতে কিন্তু আমাদেরকে পড়তে হয় যে বাচ্চাদেরকে কীভাবে গণিত শেখাবো এবং গণিত বিষয়টা আসলে কি। এই সমস্ত লিখতে হয় গণিত আছে তো গণিত ছাড়াও কিন্তু এই সমস্ত জিনিসগুলো আছে তো দেখো প্রথম হচ্ছে কি গণিতের অর্থ মানে এই যে মানব সভ্যতার আমাদের দিন দিন এগিয়ে যাচ্ছে অগ্রগতি হচ্ছে এখানে কিন্তু অঙ্কশাস্ত্র একটা অবদান রয়েছে গণিত আমাদের পার্থক্যিক জীবনের সঙ্গে কি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই গণিতের অনুপস্থিতিতে আমাদের পার্থিব সভ্যতার বিনাশ কিন্তু অনিবার্য এই তাহলে এই গণিত আমরা জানি ইংরেজিতে আমরা কী বলি ম্যাথামেটিক্স বলি গণিতকে তারা দেখেনি যে ম্যাথমেটিক শব্দটি কোথা থেকে এসেছে একটি একটি গ্রিক শব্দ ম্যাথিন যার অর্থ হচ্ছে শিক্ষা করা অর্থাৎ ম্যাথামেটিক্স হচ্ছে সেই বিষয় যা সকলের আগে এবং সকলের উপর শিক্ষা করতে হবে গ্রিকরা গণিতকে একটি গভীর ব্যাপক অর্থে দেখেছিল অনেকে মনে করেন যে ম্যাথামেটিক্স শব্দটি এসেছে ম্যাথামেটা থেকে অর্থাৎ শিক্ষণীয় বিষয় থেকে প্লেটো রিপাবলিকে বর্ণিত শিক্ষা প্রণালীর মধ্যে গণিতের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ তিনি সঙ্গীত ও জ্যোতির্বিদ্যার প্রয়োজনে গণিতের ব্যবহার ছাড়াও সামতলিক ও ঘন জ্যামিতি পরিমাপবিদ্যা ও সর্বোপরি যুক্তিবিদ্যাকে উচ্চতর পাঠ্যক্রমে আবশ্যকীয় অঙ্গ বলে বর্ণনা করেছেন তো আমরা এখান থেকে দেখে নিলাম গণিতের অর্থ কী এবার আমরা দেখে নেব গণিতের সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানী কীরকমভাবে দিয়েছেন তো গণিতকে আমরা বলতে পারি গণনার বিজ্ঞান পরিমাপের বিজ্ঞান পরিমাণ বা আয়তনের বিজ্ঞান কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গণিতের ব্যবহার রয়েছে এবার দার্শনিক ম্যাক বলেছেন গণিতের বৈশিষ্ট্য হচ্ছে চিন্তা ভাবনাকে সংক্ষিপ্ত করা এবং গ্যালালিও বলেছেন যেটা পরীক্ষায় আসে ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স লগ বলেছেন ম্যাথামেটিক্স ইজ এ ওয়ে টু সেটেল ইন দ্য মাইন্ড অফ চিলড্রেন এ হ্যাবিট অফ রিজনিং আমি যে যে পয়েন্টগুলো এখানে উল্লেখ করেছি সেগুলি প্রত্যেকটায় পড়তে হবে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং বায় রাসেলের মতে ম্যাথামেটিক্স মে বি ডিফাইন অ্যাজ দ্য সাবজেক্ট ইন হুইচ উই নেভার নো হোয়াট উই আর টকিং অ্যাবাউট নর ওয়েদার হোয়াট উই আর সেইং ট্রু তার উপরের সংখ্যা থেকে আমরা এটুকু অবশ্যই বলতে পারি যে গণিত হলো একটি সংখ্যা স্থানের বিজ্ঞান গণিত হচ্ছে গণনার বিজ্ঞান গণিত হলো পরিমাণ এবং আয়তনের বিজ্ঞান গণিত হলো প্রণীবদ্ধ সংগঠন এবং সঠিক বিজ্ঞানের একটি শাখা গণিত বিজ্ঞান থেকে কিছুটা বিমূর্ত গণিতের কিছু বিষয় মানে কি আমাদেরকে মনে মনে করতে যেটা দেখা যায় না তার জন্য যেটা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত এটি অনেকটা আমাদের বিচার শক্তির উপর এবং তর্কশাস্ত্র সম্মত জ্ঞানের উপর নির্ভর করে এটি আরোহী এবং পরীক্ষামূলক একটি বিজ্ঞান এবার গণিতের প্রকৃতি কী এবার গণিতের একটা ইউনিক নেচার আছে কি সেগুলি কী যে সেগুলো আমরা আলোচনা করব নিচে তো মূলত যেটা দেখা যায় যে গণিতিক গণিতের প্রকৃতি গাণিতিক পদ্ধতিগুলি যুক্তি ধর্মী বিচারমূলক গণিতের প্রত্যেকটা পদ্ধতি যেগুলি আমরা গণিত করে আসি সেগুলি কি প্রত্যেকটা পদ্ধতি কিন্তু একটা যুক্তি আছে এবং একটা বিচারমূলক এবং গাণিতিক পদ্ধতিগুলি প্রতীকমূলক মানে প্রতীকদের সেটিকে প্রকাশ করি এছাড়া গণিতের ধারণাগুলি ব্যক্তি নিরপেক্ষ পরিমাণ ধর্মী নিরপেক্ষ মানে যে আমার কাছে দুয়ে দুয়ে চার হবে তোমার কাছে দুয়ে দুয়ে পাঁচ হবে এমনটা না একই হবে দুয়ে দুয়ে চার এরকম নির্ভুলতা নিশ্চয়তা প্রয়োজনীয়তা গাণিতিক পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে খুব গুরুত্বপূর্ণ গণিতের ক্ষেত্রে মানে কোথাও নির্ভরতা হবে না গণিতে নিশ্চয়তা এবং প্রয়োজনীয়তা মানে দুয়ে দুয়ে এখানে চার মানে কালকেও দুয়ে দুয়ে চার হবে নিশ্চয়তায় আছে গাণিতিক পদ্ধতিগুলি সুস্পষ্ট ও আপাত দৃষ্টিতে কঠিন হলেও এর মধ্যে কিন্তু সহলতা আছে কারণ কি স্টেপ বাই স্টেপ যদি আমরা বুঝে করতে পারি তা গণিত কিন্তু সহজ বিষয় গাণিতিক সিদ্ধান্তগুলির মধ্যে একটি অভিনবত্ব আছে গণিত কি করে অনেকাংশে বৌদ্ধিক উৎকর্ষের উপর নির্ভরশীল হয় গণিতের জ্ঞান আমরা জানি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইত্যাদিতে ব্যবহার হয় এছাড়া গণিতের ভাষাও কিন্তু শুদ্ধ কোনো কিন্তু ভুল থাকে না গণিত আরোহী অবরোহী সাধন কর্মে কর্মদক্ষতায় বিকাশ করে গণিত সাহায্য করে ছাত্রছাত্রীদের মানে অভ্যাসের মাধ্যমে দৃঢ় ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গণিত কিন্তু ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদির উপর নির্ভর করে না এভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে রজা বেগর বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে যে ম্যাথেমেটিক্স ইজ দ্য গেট ওয়ে অ্যান্ড কি অফ অল সায়েন্স এবার আমরা নিই যে গণিতের কী কী বৈশিষ্ট্য কী কী বৈশিষ্ট্য গণিতের হতে পারে তো দেখো প্রাথমিক স্তরে গণিতের বিভিন্ন তথ্য থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারা সবচেয়ে প্রয়োজন আমাদের বাস্তব জীবনে যা কিছু চিন্তা যুক্তি তা বিভিন্ন সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত পরিচালিত হয় শিক্ষকের কাজ শিক্ষার্থীকে যুক্তিপূর্ণ চিন্তা করতে শেখানো গণিতে যে সমস্ত শাখা এরূপ যুক্তিপূর্ণ চিন্তা ও বিচার করতে শিক্ষা দেয় তাদের তিনটে বৈশিষ্ট্য থাকা দরকার কি কী যে গণিতের বিভিন্ন শাখার সিদ্ধান্তগুলি অপরিবর্তনীয় পরিবর্তন হবে না এই শিক্ষণ পদ্ধতি হবে মনোবিজ্ঞানসম্মত যাতে শিশুরা ভালোভাবে শিখতে পারে এবং সেটা কি হবে সহজ সরল থেকে আমরা যেন আস্তে আস্তে জটিল সিদ্ধান্তে উপনীত হই এবং সিদ্ধান্ত থেকে যে দক্ষতা লাভ হয় সেটা যে আমরা বাস্তব বাস্তবজনের প্রয়োগ করতে পারি তবেই কিন্তু সেটা মনোবিজ্ঞানসম্মত এবং বাচ্চারা মনে রাখতে পারবে তো কি কি বৈশিষ্ট্য হতে পারে বৈশিষ্ট্য হতে কি হচ্ছে হচ্ছে কি নিশ্চয়তা অর্থাৎ গণিতের অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে উত্তরে কিন্তু অমিল দেখা যায় না অন্য যে কোনো বিষয়ের একান্ত অভাব গণিতের যে কোনো সিদ্ধান্ত অপর সিদ্ধান্তে সম্পূরক কখনও বিপরীত হয় না এটা নিশ্চয়তা আছে আমার কাছে উত্তর যা হচ্ছে তোমার কাছে উত্তর তাই হবে যদি সঠিক হয় তবে সরলতা গণিতের চিন্তা যুক্তি খুব সরল অল্প সংখ্যক আমরা যদি উদাহরণ মনে রাখি সেই উদাহরণ অনুযায়ী যদি আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই আমাদের মাথার উপর চাপ না দিয়ে তাহলে কিন্তু খুব সহজভাবে সরলভাবে অঙ্কটা হয়ে যায় প্রযোজ্যতা গণিতে আমরা যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করি বাস্তবে কিন্তু সেভাবে সুযোগ মেলে না এই জন্য গণিত আমাদের যেভাবে সিদ্ধান্ত নিতে শেখায় বাস্তবে তেমন কোনো কিন্তু সেরকম কাজে লাগে না তো যুক্তির পরিমাপ এখানে যেটা হয় কি গণিত একটা কী করে অবশ্যবম্বী সিদ্ধান্ত এনে দেয় তিনি মানে আবরোহী যুক্তির উপর জোর দিয়েছেন যুক্তিকার্য গতিপথ গণিতের বৈশিষ্ট্য গণিতের প্রথমে সংজ্ঞা দেওয়া হয় তারপর সংজ্ঞা থেকে প্রকল্প গঠন সংজ্ঞা ও প্রকল্পের ভিত্তি করে যুক্তিকার্য ধাপে অগ্রসরে আমরা প্রয়োজনীয় নির্ভর সিদ্ধান্ত গণিত হয় মানে এখানে একটা যুক্তির পরিমাপ করতে শেখায় গণিত যে কীভাবে পরপর স্টেপ অনুযায়ী আমরা যুক্তি দিয়ে এগিয়ে যাবো সেটা এখানে বলতে চাইছে মৌলিকতা অর্থাৎ গণিতের যে সংখ্যা প্রতীক বিভিন্ন মাত্রিক আকার গতি ও কালের বিজ্ঞান এগুলি সম্বন্ধে গণিত কিছু মৌলিক ধারণা আমাদেরকে দিয়ে যায় প্রত্যেকটা অঙ্গই দেখবে কিন্তু একটু একটু আলাদা আলাদা থাকে হুম একটা আলাদা আলাদা বিষয় সেটাই বলতে চাইছে অর্থাৎ গণিত শিক্ষার মধ্যে শিক্ষার্থী যে সুস্পষ্ট চিন্তা করতে শেখায় কোন তথ্যকে যথাযথ ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে যুক্তিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে পারবে এইভাবেই মানে শিক্ষার্থীর মৌলিক চিন্তা করার ক্ষমতা অর্জন করে তারপর হচ্ছে নির্ভুলতা মানে গণিত মানব মনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই চিন্তাধারার একটি বৈশিষ্ট্য আছে গণিত সকল যুগে সকল দেশে একই ফল উৎপন্ন করে গণিতের প্রক্রিয়া এবার যে সাধারণ আমরা মেথড বলতে কী বুঝি মেথড বলতে বুঝি যে কোনো ধরনের সুসংবদ্ধ কর্ম সম্পাদনের প্রক্রিয়াকে মেথড বলে যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষণ পদ্ধতি বলতে সাধারণভাবে শিক্ষাদান বা শিখ বা পাঠদানের পদ্ধতি বোঝায় হুম তাহলে এই পদ্ধতি মূলত শিক্ষক কেন্দ্রিক মানে শ্রেণীকক্ষে শিশুদের পাঠ্য বিষয়বস্তুকে শিক্ষক যেভাবে উপস্থাপন করেন তাকে বলা হয় শিক্ষণ পদ্ধতি শ্রেণীকক্ষে শিক্ষক কখনও পাঠ্য বিষয়বস্তুর উপর বক্তৃতা দেন বাচ্চাদেরকে বোঝানোর জন্য কখনও তিনি এই বিষয়টি গল্পের ছোট আলোচনা করেন কখনও তিনি ব্যাখ্যা করেন আবার মাঝে মাঝে পরীক্ষা করে দেখান বোর্ডে লিখে দেখান তো শিক্ষকের যে এই সব প্রচেষ্টা কোনো পাঠ্য বিষয়কে বোঝানোর জন্য সেগুলি তার হচ্ছে শিক্ষকের টিচিং টেকনিক্স যেমন আমি তোমাদেরকে এখন এটি পড়াচ্ছি পড়ার মাঝে মাঝে তোমাদেরকে আমি সহজভাবে বিষয়টা বলার চেষ্টা করছি বা লিঙ্ক করানোর চেষ্টা করছি এটা কি এটা হচ্ছে আমার একটা টিচিং টেকনিক্স বা একটা শিক্ষণ কৌশল এবং আমি এই যে ভিডিও করার জন্য ফোনটি বা মাইক্রোফোন ব্যবহার করছি তো এগুলি কি হবে তাহলে আমার এগুলি হচ্ছে আমার একটি টিচিং এডস মানে টিচিং উপকরণ তো এ হচ্ছে ব্যাপার তোমরা আস্তে আস্তে সব কিছু বুঝে যাবে তো মাধ্যমিক শিক্ষা কমিশন কি বলেছে যে ইভেন দ্য বেস্ট কারিকুলাম অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট সিলেবাস রিমেন ডেড আনলেস কুইক্যান্ড ইন টু লাইফ বাই দ্য রাইট মেথডস অফ টিচিং অ্যান্ড দ্য রাইট কাইন্ড অফ টিচার্স এ তারপর যে সর্বোৎকৃষ্ট পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি কার্যকর হবে না যদি না উপযুক্ত শিক্ষক সঠিক শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করেন এটা এই সমস্ত কিছু বলা আছে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না পরীক্ষা আসেন আমি তোমাদেরকে জানার জন্য দিয়েছি তারপরে যেটা পরীক্ষা আসে এখান থেকে যে এই যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট লার্নিং হ্যাঁ মানে সি এগুলি আমার আর একটা ভিতরে আলোচনা করা আছে এমসিকে তোমরা ওটি ওটি পারলে দেখে নেবে তোমাদের ইংরেজিতে খুবও কম পেয়ে যাবে ওখান থেকে তারপরে দেখো যেটা আমরা আলোচনা করছিলাম যে আদর্শ শিক্ষণ পদ্ধতি বৈশিষ্ট্য এই আদর্শ শিক্ষণ পদ্ধতি বলতে শিক্ষাদানের উদ্দেশ্যে কি করতে হয় মানে শিক্ষককে শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে হয় যে কোন শিক্ষণ পদ্ধতি ঠিকঠাক হবে আদর্শ শিক্ষণ পদ্ধতি মানে কি এটি নিশ্চয় শিক্ষার্থীর মানে শিক্ষার্থীকে যদি শিক্ষার্থী দেখা যাবে আমি ক্লাস করার শিক্ষাতে ঘুমিয়ে আছে সক্রিয় নেই তাহলে কি আমার ক্লাস করাটা বৃথা হবে তাহলে আদর্শ শিক্ষণ পদ্ধতি এমন হবে যে শিক্ষার্থীকে আমি যেন সক্রিয় করে রাখতে পারি এবং শিক্ষার্থী জীবনকেন্দ্রিক ও কর্মভিত্তিক হবে আদর্শ শিক্ষণ পদ্ধতি শিক্ষার মূল উদ্দেশ্য অর্জন সহায়তা করবে বিষয়বস্তুর প্রতি এমনভাবে পড়াবো যাতে অনুরাগ সৃষ্টি হবে জানতে আর আগ্রহী হবে হুম এছাড়া আর একটা কি হবে তার মধ্যে একটা দীর্ঘস্থায়ী প্রেরণার সৃষ্টিতে সক্ষম হবে হুম এবং পাঠ্য বিষয়বস্তুগুলি আমরা কি করব বিভিন্ন বিষয়র মধ্যে অনুবন্ধ স্থাপন করব অনুবন্ধ মানে একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়ে যোগাযোগ স্থাপন করে যেমন আমি ইতিহাস পদে পদে ভূগোলে কিছু জিনিস বুঝিয়ে দিলাম এরকম আদর্শ শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা অসুবিধাগুলো নির্ধারণ করতে সক্ষম শিক্ষার্থীরা যাতে জ্ঞানের চর্চা করতে পারে তার সুযোগ থাকবে আদর্শ শিক্ষণ পদ্ধতিতে বিষয়বস্তুর মনোবৈজ্ঞানিক ও যৌক্তিক বিন্যাসের সার্থক সমন্বয় বর্তমান এই ধরনের শিক্ষণ পদ্ধতি এর মধ্যে খেলার বৈশিষ্ট্য সংযুক্ত থাকে এছাড়া এখানে আদর্শ শিক্ষণ পদ্ধতি শিক্ষকের পরীক্ষামূলক মনোভাব প্রকাশ পায় হ্যাঁ তারপরে ব্যক্তি বৈষম্য নীতিকে পূর্ণ মর্যাদা দিয়ে ব্যক্তিগত বিকাশের প্রতি আরোপ করা হয় সে তারপরে শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা বিকাশ সক্ষম হয় শিক্ষা উপকরণে ব্যবহারের সুযোগ থাকে তারপরে আমরা যেটা দেখব কি আদর্শ শিক্ষণ পদ্ধতি কয়েকটি পদ্ধতি আছে যেমন বক্তৃতা পদ্ধতি ডালটন পরিকল্পনা উইনেটকা পদ্ধতি প্রকল্প পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বুনিয়াদি পদ্ধতি প্রোগ্রাম ভিত্তিক পদ্ধতি এইসব তো আগে যেটা ছিল কি দেখবে আগেকার সময় টিচাররা কিন্তু ছাত্রদেরকে মেরে ধরে পড়াতো সেটা কি ছিল একটা গতানুগতিক প্রাচীন পদ্ধতি বা শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি বা টিচার সেন্ট্রিক মেথড এখন যেটা হয়েছে কি মারা হয় না কিন্তু বাচ্চাদেরকে বুঝিয়ে পড়াতে হয় এটা হচ্ছে প্রগতিশীল আধুনিক বা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি এছাড়া আরেকটা হয়েছে সেটা হচ্ছে স্বয়ংসিকরণ পদ্ধতি বা এই যে আমরা কম্পিউটার মোবাইলের সাহায্যে নিজে নিজেই শিখছি হুম এগুলো হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেন্ট লার্নিং বা সেলফ লার্নিং মেথড বলে এগুলিকে এই যে আমি যেটা বললাম এই যে যেভাবে শিক্ষক আগে গতানুগতিক পদ্ধতি শিক্ষক শিক্ষার্থী এগুলি এখানে আলোচনা করা আছে তাছাড়া এখনও বেশি কিছু সেরকম নেই তারপরে যে সমস্যা সমাধান পদ্ধতি তোমাদের সব থেকে বিশাল গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার তোমরা এক লাইনও বাদ দেবে না তোমাদের কাছে যার যে বই আছে সেখান থেকে পড়ে নেবে তারপরে গোষ্ঠী গণিত দেখো গোষ্ঠী গণিত কী বলেছে যে গোষ্ঠী গণিতের মাধ্যমে কী হবে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ছাড়াও অন্যান্য সমস্ত মানুষই নতুন নতুন জ্ঞান দক্ষতা ও মূল্যবোধ অর্জন করে অনেক সময় পারিবারিক ও সমাজের অন্যান্য সমস্যার সমাধান করতে পারে গোষ্ঠীগণিত কেবল বিদ্যালয়ও নয় পরিবার গোষ্ঠী ও বৃহত্তম সমাজেও জড়িত আছে গোষ্ঠীগণিত কি করবে শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয় অভিভাবক সমষ্টি বা গোষ্ঠীর যৌথ অংশগ্রহণে সফলতার দিকে এগিয়ে চলে গণিতের ব্যবহারিক মূল্য যেটা গুরুত্বপূর্ণ এবং আমাদের সময় পরীক্ষায় এসেছিলো এটি যে গণিতের ব্যবহারিক মূল্যের পরিধি কিন্তু অনেক এবং এটাই আশা করি লাস্ট এটি লাস্ট দেখো গণিতের যে ব্যবহারিক মূল্য তার পরিধি অনেক কারণ আমরা মানুষ জেনে না শুনে গণিতকে কিন্তু সারাদিনই ব্যবহার করে থাকি যেমন দৈনন্দিন জীবনতে গণিতের ব্যবহার যে প্রাথমিক জীবনে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই শয্যা থেকে আরম্ভ করে রাত্রে শয্যা গ্রহণ পর্যন্ত সচেতনভাবে আমরা গণিতকে ব্যবহার করে থাকি সচেতন ভাবনায় অথবা না ভেবে গণিতকে ব্যবহার করি শিক্ষিত হোক গল্প শিক্ষিত হোক আমরা কেনে বেচা করার সময় কোনো কিছু আদান প্রদান করার সময় গণিতের ব্যবহার করে থাকি সামাজিক জীবনের উপর গণিত ব্যবহার কি আধুনিক সাজ সরঞ্জাম আসুপত্র বাড়ি তৈরি নকশা প্রভৃতি ক্ষেত্রে গণিতের ব্যবহার অপরিহার্য বিজ্ঞানের উপর গণিতের ব্যবহার কি বিজ্ঞানের লক্ষ্য বৈজ্ঞানিক সত্যকে ত্রুটিমুক্ত করা এ ব্যাপারে গণিতের ব্যবহার অপরিহার্য রজার বেকন এই সময় বলেছেন ম্যাথামেটিক্স দ্য গেটওয়ে ওয়ান কি টু অল সায়েন্স শিল্প ও ব্যবসায় গণিত কি শিল্প ও বাণিজ্যের উপর দেশ ও উন্নতি নির্ভর করে আবার শিল্প ও বাণিজ্য যে বিজ্ঞানের উপর দাঁড়িয়ে রয়েছে তার মূলে রয়েছে গণিত দেশ যুদ্ধক্ষেত্রে আমাদের যে পারমাণবিক বোমা প্রস্তুত করা হয় এছাড়া এই সমস্ত ক্ষেত্রে আর কি গণিতের ব্যবহার রয়েছে চারুকলায় গণিত কি চারুকলায় সঙ্গীতে গণিতের অবদান রয়েছে তারপরে খেলাধুলায় গণিত খেলাধুলার জন্য মাঠ প্রস্তুতিতে খেলার পদ্ধতিতে গণিত অপরিহার্য তো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার থেকে যা যা পড়তে হয় তার একটা ডিটেল কনসেপ্ট ক্লাস তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে এবং এর যে পিডিএফ এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সামথিং ওয়ে ডিএলএড নামে সেখানে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে তোমরা নোটটি কিন্তু পড়তে পারবে তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ